হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও ভালো আছি বর মতো আমি রাজু আর আপনারা দেখছেন রাজু তিনশো ষাট আজকে আমি আপনাদেরকে নতুন একটি টিউটোরিয়াল দেখাবো আর এটিকেই আপনারা আমার টাইটেল দেখেই বুঝেছেন হ্যাঁ বন্ধুরা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনটির ডু নট ডিস্টার্ব অপশনটির কাজ আমরা অনেকে হয়তো জানি না এই ডু নট ডিস্টার্ব অপশনটির কাজ কি আপনি যদি জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য নয় আর আমরা যারা জানি না যে এই ডু নট ডিস্টার্ব অপশনটির কাজ কি ভিডিওটি তাদের জন্য তাহলে বন্ধুরা আর কথা নয় চলুন শুরু করা যাক কিভাবে আপনি জানবেন যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের ডু নট ডিস্টার্ব অপশনটি কাজ করে তাহলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে চলে আসার পরে আপনি আপনার ফোনের সার্চ বাটনে লিখুন ডু নট ডিস্টার্ব ডু নট দেখুন ডু নট ডিস্টার্ব অপশনটি আছে আমাদের ফোনে সাউন্ড অ্যান্ড ভাইভিশনে যাদের ফোনে সার্চ অপশনটি নেই তারা সাউন্ড অ্যান্ড ভাইভিশনে গিয়ে ডু নট অপশনটি পেয়ে যাবেন আশা করি আর বর্তমান সময়ে সকল আপডেট ফোনগুলোতেই আর কি ডু নট ডিস্টার্ব অপশনটি আছে এবং সার্চ অপশনটি সবার উপরে থাকবে আশা করা যায় এবার আপনি আপনার ফোনের নট ডিস্টার্ব অপশানটিতে চলে যান ফার্স্ট টাইম নট ডিস্টার্ব অপশনটি এরকম থাকবে এখান থেকে প্রথমে দেখুন ইনেবল নাও প্রথমে ক্লিক করলে আপনার নট ডিস্টার্বটি অটোমেটিক্যালি অন হয়ে যাবে আর এই নট ডিস্টার্বের কাজ হলো যখন আপনাকে কেউ ফোন করবে তখন কোন ফোনটাতে কোনো রিং হবে না প্রাইভেট হবে না ফোনটা শুধু লাইট জ্বলবে ডিসপ্লের এবং কলটা ইনকামিং হবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার ফোনে ফোন এসেছে তারা এখন বলছেন যে আমি যদি বুঝতেই না পারি আমার ফোনে কল এসেছে তাহলে এটার কাজ কি বন্ধুরা আমরা অনেক সময় থাকি যখন মিটিংয়ে থাকি বা কোনো প্রয়োজনীয় কাজে থাকি যেই সময়টা আমাদের ফোনটা বন্ধ রাখার মতন অবস্থায়ও থাকে না আবার ফোনটা সাইলেন্ট বা ভলিউম দিয়ে রাখার মতন অবস্থাতেও থাকে না সেই সময়ের জন্য আপনি এই ডু নট ডিস্টার্ব অপশনটি চালু করে রাখতে পারেন নিচে দেখুন ইনেবল আছে শিডিউল এখান থেকে আরও অনেকগুলো অপশন রয়েছে প্রথমটা থেকে আপনি এখান থেকে কোন দিনকে আপনার এই ডোনার ডিস্টার্বটি চালু করে রাখবেন সেই দিনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন নিজের প্রয়োজন মতো আপনি চাইলে এভরিডেও নিতে পারেন তারপরে স্টার্ট টাইম এটা বন্ধুরা অটোমেটিক্যালি স্টার্ট করা যায় আপনি এখান থেকে নির্দিষ্ট একটা স্টার্টিং সময় দিয়ে দিতে পারেন দেখুন নিচে হচ্ছে ইন টাইম এখান থেকে আপনি এটা কখন শেষ হবে সেই সময়টা দিয়ে দিন তারপরে যেটা আছে এটা সম্পর্কে একটু বলি প্রথমেরটাতে দিলে আপনি এখান থেকে আপনাকে যেই ফোন করুক না কেন ডু ডিস্টপ ডিস্টার্ব মোডে থাকবে কারো ফোনই আপনার ফোনে আসবে কিন্তু রিংটন বা ভাইব্রেট হবে না সেটা যে কোনো কলারেরই ফোন হোক এরপরে যেটা আছে এটা একই এরপরে যেটা আছে কাস্টম এটার অর্থ হলো আপনার ফোনের যে কলগুলো আসবে সেগুলো আপনি সব কলের ভিতরে নেবেন নাকি কিছু বেছে বেছে প্রয়োজনীয় কলের ভিতরে রাখবেন সেইটা আর কি প্রথমে যে অপশনটা আছে রিপিটার কলার একটা কলার যদি আপনাকে পনেরো মিনিটের মধ্যে যতবার কল দিক আপনাকে নট ডিস্টার্ব মোডেই থাকবে আপনার ফোনটি অর্থাৎ আপনি কোনো ডিস্টার্ব হবেন না বা আপনার ফোনে কল আসবে কিন্তু কোনো রিংটন বাঁচবে না বা ভাইবিট হবে না পরে আছে কল ফ্রম এখানে দেখুন কন্টাক্ট অনলি আপনি যদি কন্ট্যাক্ট অনলি করে দিন তাহলে আপনার ফোনে থাকা যত কনট্যাক্টস নাম্বারগুলো আছে সেগুলোর মধ্যে থেকে যদি আপনার ফোনে ইনকামিং কোনো কল আসে তাহলে তখন আপনার ফোনটি কোনো রিসপন্স করবে না শুধু ইনকামিং কলটা হবে প্রাইভেট হবে না কোনো সাউন্ড হবে না নিচে আছে ফেভারেট কন্ট্যাক্টস অনলি অর্থাৎ আপনার ফোনে যে ফেভারেট কন্ট্যাক্টসগুলো আছে আমরা সবাই জানি ফেভারেট কন্ট্যাক্টস কি সেই ফেভারেট কন্ট্যাক্টসগুলোর ফোন আসলেই শুধু আপনার ফোনটি নট ডিস্টার্ব হবে নিচে আসে নান এটার অর্থ আপনি কোনোটাই করছেন না আর অল করলে সব কলগুলোই হবে নিচে আসে ম্যাসেজ ফ্রম ওই ওখানেও যা সিস্টেম এই কলগুলোতেও তাই সিস্টেম বন্ধুরা তাহলে দেখলেন কিভাবে আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনটি ডু নট ডিস্টার্ব মুডে কাজ করে যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টস করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন হ্যাঁ আর বন্ধুরা এখনও যদি আপনি রাজু তিনশো সাথে সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নতুন নতুন বিষয় সবার আগে পাতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে আর নতুন টিটোরিয়ালে